আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুন, তোমাদের কাছে যদি কোনো ফাসেক লোক যদি আসে কি করতে, বিনাবাইম ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান, যদি অন্য কোন কওম, অন্য কোন জাতি তাদের ব্যাপারে কোন খবর নিয়ে, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমরা তার কাছে সত্যতা যাচাই বাছাই করো। তাছাড়া তোমরা ওই ফাসেকের কথা যদি শোনো, শোনার পরে তোমরা ওই কওমের ব্যাপারে ভুল পদক্ষেপ দিতে পারো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে, হয়তো তারা সেই পদক্ষেপ থেকে, সেই ডিসিশন থেকে, সেই কাজের সঙ্গে জড়িত নাও থাকতে পারে। অত্র আয়াত থেকে একটা শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা বলছেন কোনো ফাসেক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, খবর বিশ্বাস করা কি যাবে না। ফাসেক কাদেরকে বলে? ফাসেক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘদিন যাবত গুনার কাজে লিপ্ত থাকে, দীর্ঘদিন যাবত ব্যভিচারে লিপ্ত, দীর্ঘদিন যাবত দাড়ি চাঁচাতে লিপ্ত, দীর্ঘদিন যাবত সুদের টাকাতে লিপ্ত, দীর্ঘদিন যাবত কাবিরা কোনো গোনাতে লিপ্ত, তারপরেও তওবা করে ওই গোনা থেকে ফেরত আসার চেষ্টা করে না, এ হচ্ছে ফাসেক। এ কি ফাসেক? এর কোনো সংবাদ গ্রহণ করা কি যাবে না। কোন রকমের খবর টবর যদি লিয়ে আনে মানা যাবে না। একটা ছেলে একজনের বাপ ব্যাটাকে দুজনা কোটে ঘুরতে দেখেছে, কোটে কোটে দেখছে যে একটা লোক তার ব্যাটাকে নিয়ে ঘুরছে। এ এসে তার আর এক ব্যাটাকে বলে দিয়েছে, আরে তা বলছে কি হলো, বলছে তোর বাপকে দেখলাম কোটে ঘুরছে তোর ভাইকে নিয়ে, জমি জায়গা সব মনে হয় লিখে দিয়েছে, সব মনে হয় লিখে দিয়েছে। এখন ওর ছোট ব্যাটার মাথা খুব গরম যে আমাকে না বলে আমার বাপ ওর নামে সব জমি লিখে দিল, তো বাপের আজকে ১২টা বাজিয়ে ছাড়বো। বাপ দরজা থেকে ঘরে ঢুকেছে, বাঁশের বাড়ি চালিয়েছে বাপের মাথাতে, তোর বড় ভাই বলছে আরে মারিস না মারিস না মারিস না, তো বলছে কেন, বলছে আব্বাকে মারছিস কেন রে বিয়াদ, বলছে চালাকি খুঁজে পাও না, সব জমি জায়গা লিখে নিয়েছ তো মারবো না তা কি করব, তো বলছে আরে লিখেছি এটা কে বলল, বলছে ওই দক্ষিণ পাড়ার ফজলু বলে দিয়েছে, ফজলু বলেছে জমি লিখে দিয়েছে। তখন ওর বড় ভাই বলছে ফজলু কে রে, তা বলছে ওই খালেকের ভাই ফজলু, তা বলছে ওকে একবার ডেকে আন, তা ফজলুকে ডেকে এনেছে, আরে ফজলু আমার বাপ যে জমি জায়গা লিখে দিয়েছে আমার ভাইকে, তুই যে আমাকে বললি ওই কারণে আমার বাপের মাথা ফাটিয়ে দিয়েছি, আচ্ছা এটা কতটা সত্যতা, সত্যতা কতটা? তখন ফজলু বলছে সত্য মিথ্যা জানি না, তা তোমার আব্বা দেখলাম তোমার ভাইকে নিয়ে ঘুরছিল কোর্টে, তা আমি তো ভেবেছি কোর্টে লোক জমি জায়গা লেখাপড়ার কাজেই বেশি আছে, আমি ধারণা করে বলে দিয়েছি যে মনে হয় জমি জায়গা সব লিখেই দিল। আচ্ছা বলুন তো এর কথা অনুযায়ী ওর বাপের যে মাথা ফাটিয়ে দিল, মাথা ফেটে গেল, আচ্ছা বলুন তো দেখি ওই লোকটা ঠিক করেছে না ভুল করেছে? ভুল করেছে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি কোনো ফাসেক মানুষ এই রকম কোনো খবর নিয়ে আসে, অন্য কোনো কওমের জন্য, অন্য কোনো পাড়ার জন্য, অন্য কোনো গোষ্ঠীর জন্য, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই না করে বিশ্বাস কি করো না। ফাসেক দীর্ঘদিন দাড়ি কাটছে, দীর্ঘদিন ও জানে দাড়ি কাটা মহাপাপ, তারপরে ওই পাপ থেকে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাঁসে। প্রত্যেক দিন ব্যভিচারে লিপ্ত, ও জানে ব্যভিচার পৃথিবীর সব থেকে বড় পাপ, তারপরেও ব্যভিচারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, তওবা করে ফেরত আসতে পারছে না, এ হচ্ছে ফাঁসে। সুদের সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত, সুদ একটা মারাত্মক বড় পাপ, তারপরেও তওবা করে সুদ থেকে ফেরত আসতে পারছে না, একে এ হচ্ছে ফাসেক। অবশ্যই এই ফাসেক মানুষ যদি দেখেন দাড়ি টাড়ি কেহ নাই, প্যান্ট শার্ট পরা, গাঁঠের নিচে কাপড়, অন্য আর একটা লোকের জন্য কোনো খবর আমাকে বলছে, কখনোই জানে এক চান্সে বিশ্বাস করতে কি
কি যাবেন না যদি যান তাহলে বড় বিপদে পড়ে যাবেন আপনি সেই কথা শুনে তার উপরে যদি কোনো ডিসিশন নিয়ে নেন তাহলে বড় বিপদের সম্মুখীন হয়ে যাবেন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে আর অনেক কথা বলছেন কি কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন একজন মুমিন আর একজন মুমিনের ভাই কি বলছেন একজন মুমিন আর একজন মুমিনের কি ভাই আমরা ইনশাআল্লাহ ভাই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন আল্লাহ তাআলা বলছেন একজন ভাই আর একজন মুমিনের কি ভাই 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 মিল আছে শুধু কি করে ওকে বিপদে ফেলবে এই ধান্দাতে ঘুরছে ঘুরছে না ওর ভাই দুতলা বাড়ি করেছে তা চাই ওখানে বসে গল্প করছে এই তোদের শুকুর কি করে দুতলা বাড়ি করলো বল দেখিন এতদিন পারে নাই তা ওর নিজের ভাই বলছে দুতলা বাড়ি করবে না কলকাতায় কাজে গিয়েছিল মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসছে ওর আপন ভাই যদি এই সার্টিফিকেট দেয় পাড়ার লোক খারাপ বলবে কি বলবে না বলবে কি বলবে না বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম একজন মুসলিমের আর একজন মুসলিম কি আয়নার মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বললেন না সোনার মতো আল্লাহ নবী কই বললেন না চাঁদির মতো আল্লাহ নবী কই বললেন না পিতলের মতো আল্লাহ নবী কই বললেন না হীরা মানিকের মতো আল্লাহ নবী কেন বললেন আয়নার মতো আয়নার একটা মারাত্মক বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্যটা কি আপনি আয়না ধরবেন আপনি যখন কাঁদবেন ভিতরের ছবিটাও দেখবেন কাঁদছে আপনি যখন হাসবেন ভিতরের ছবিটাও দেখবেন হাসছে আপনার যখন মন খারাপ ভিতরের ছবিটাও দেখবেন মন খারাপ আপনি যখন চোখ দিয়ে পানি পড়ছে ভিতরের ছবিটাও দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে এটা পড়ে কি পড়ে না হ্যাঁ আয়নার ছবিতে এটা দেখা যায় কি যায় না যায় পৃথিবীর সব থেকে সত্যিকারের বড় বন্ধু সেটা হচ্ছে আয়না এটা কার ভাষা ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন পৃথিবীর সব থেকে বড় বন্ধু তার নাম আয়না অন্যান্য বন্ধু ধোকা দেয় অন্যান্য বন্ধু মিথ্যা কথা বলে আয়না কখনো মিথ্যা কথা বলে না আপনার কানে একটা দাগ হয়েছে আয়না বলে দিবে কানে তোমার এই জায়গাটায় দাগ বন্ধুরে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নার মাধ্যমে বোঝাতে চেয়েছে তোমার ভাই যখন বিপদে পড়ে যাবে তুমি তার তোমার ভাইয়ের বিপদে সহযোগিতা করো তোমার ভাই যখন কাঁদবে তুমি তার কান্নাতে অংশগ্রহণ করো তোমার ভাইয়ের বেটা চাকরি পেয়েছে সে হাসছে মিষ্টি বিলি করছে পাড়াতে তুমিও মিষ্টি নিয়ে দুই পাঁচজনকে দিয়ে বলো আমার ভাই পোচা চাকরি পেয়েছে তবে তুমি তোমার ভাইয়ের সম্মান রক্ষা করতে পারবে বন্ধুরে আমার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মারাত্মক একটা কথা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বলেছেন তোমার কোনো ভাই যদি অনুপস্থিত ভাইয়ের জন্য যদি দোয়া করে কোনো মুসলিম ভাই যদি অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য যদি দোয়া করে এই দোয়াতে আমিন বলেন কে ফেরেশতারা ভালো করে বুঝবেন এইটা হচ্ছে আমার ভাই ও এখানে নাই আমি এখন দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইকে কোটি 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 টাকার মালিক করে দাও এই দোয়া যে আমি ওর জন্য করছি আমিন কে বলছে হ্যাঁ ফেরেশতারা বলছে